ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়, ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়, গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবি আর চিন্তা দেখলাম বাবা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। ইয়াল্লাহ ফিতনা ফাসাদের জমানে আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বিন হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন। আরহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شباب درود شريف بولي الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূল নবীল করিম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে,
সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, অনেক দামি। যেরকম লন্ডির মধ্যে জামা কাপড় যখন দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। এই মজলিসে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম, ফেরেশতারা তোরা সাক্ষী থাক এই মজলিসের গোটা বান্দাদের গুনাহটা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান, ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লাহুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে সবাইকে মাফ করিও না, মজলিসের মধ্যে ভেজাল আছে, সবাই তো জিকিরের জন্য আসে নাই, জান্নাত চাওয়ার জন্য আসে নাই, জাহান্নাম থেকে নাজাত পানা চাওয়ার জন্য আসে নাই, কেউ তো আসছে সমালোচনা করার জন্য, ভুল ধরার জন্য, গিবাস শিকায়ত করার জন্য, কেউ আসছে মাইক চালাবার জন্য, লাইট চালাবার জন্য, কেউ আসছে অমুককে খোঁজার জন্য, তুমি সবাইকে মাফ করলা কেন? এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোন ফেরেশতারা, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে আমি সবাইকে মাফ করে দিলাম। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি তো মাত্র আপনাদেরকে গুনাহ মাফির হাদিস শুনাইলাম, অন্য রওয়ায়াতের মধ্যে আছে কদ বুদ্দিলা সাইয়াতুকুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত, বান্দা তুমি যদি ঠিক মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কাজেই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই, ঠিক না ভাই? আমার শরীর এবং মন এখানেই থাকবে, শরীর এখানে, মন এখানে, মন বাড়িতে, এতে কোনো ফায়দা নেই। আবার শরীর বাড়িতে, মনটা এখানে, এতেও কোনো লাভ নেই। হামা তনা মন, শরীর মন এক জায়গায় রেখে খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই, গোটা দুনিয়া কেয়ামত হয়ে যাক, ওই দিকে আমার কোনো খবর নাই, আমার খেয়াল বয়ানের দিকে, ঠিক না ভাই? এই কলবকে ঠিক করেন, এই ধ্যান এবং খেয়ালকে ঠিক করেন। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। খেয়ালের সাথে কাজ করবেন, অল্প সময়ে কাজে অনেক বরকত, আর খেয়ালবিহীন কাজ করবেন, কোনো বরকতই নাই, সারা রাত্র পড়বেন, এরকম করবে না, এরকম সারা রাত্র পড়ছেন, একটা লাইনও মুখস্থ হবে না। কিন্তু খেয়ালের সাথে আপনি আধা ঘন্টা পড়েন, অনেক ফায়দা, ঠিক না? খেয়ালের সাথে নাঙ্গল চাষ করেন, দেখবেন অল্প টাইমে অনেক জমি চাষ করতে পারবেন। খেয়ালহীন নাঙ্গল চাষ করবেন, ওই নাঙ্গলের ফাল গরুর পাড় মধ্যে ঢুকে যাবে। খেয়ালের সাথে গাড়ি চালান, গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। খেয়ালবিহীন গাড়ি চালান, জীবন নিজেরটাও যাবে, প্যাসেঞ্জারটাও যাবে। কথা বুঝাতে পারি নাই? দাম সবচেয়ে খেয়ালের, খেয়াল সবচেয়ে দামি। এই খেয়ালবিহীন পড়াশোনার কারণেই আমরা ভালো রেজাল্ট করতে পারি না, খেয়ালবিহীন কাজ করার কারণেই আমাদের কাজের সৌন্দর্যতা নাই। দেখেন বাংলাদেশের ডাক্তারদের মেধা কম না, এরা বিভিন্ন জায়গায় গিয়ে ফার্স্ট হয়, ভালো রেজাল্ট করে, কিন্তু চিকিৎসা যখন আসে
তখন দেখা যায় তাদের সে অন্য অন্য দেশের ডাক্তাররা ভালো রান করে, কারণটা কি? এমনকি আমি শুনছি বাংলাদেশের অনেক ডাক্তারের প্রেসক্রিপশন যখন বিদেশের ডাক্তাররা দেখে, কেন ও তো আমার ছাত্র ভাই ছিল, ক্লাসমেট ছিল, ও তো আমার চেয়েও ভালো রেজাল্ট করছে, কিন্তু ও এই প্রেসক্রিপশন করতে পারলো। আমাদের দেশের ডাক্তারদের অবস্থা হলে খেয়াল নাই, এমনকি পত্রিকায় দেখছেন আমাদের বরিশালের বিভাগীয় এক প্রধান, আপনার পত্রিকায় দেখছেন সে ঔষধের পরিবর্তে লিখে দিছে 5 ব্যাগ সিমেন্ট, এত টন রড প্রেসক্রিপশন লিখে দিছে, পত্রিকায় আসছে ছাপাসহ। ওনার মাথার মধ্যে রুগীর টেনশন নাই, ওনার মাথার মধ্যে চিন্তা বিল্ডিংয়ের। কি কথাটা বুঝাতে পারছি? একটা প্রেসক্রিপশন লিখে দিস, এত বস্তা সিমেন্ট, এত বস্তা রড। আমাদের দেশের মানুষগুলি অনেক মেধা সম্পূর্ণ, যা বিশ্বাস করবেন না, কিন্তু খেয়াল নাই, গুরুত্ব নাই কাজের, এর জন্য আমরা অগ্রসর হতে পারছি না। আমি খুব ভালো মতো গবেষণা করে দেখছি আমাদের দেশের মানুষগুলি গভীর চিন্তা করে না, গভীরতা যায় না, ভাষা ভাষা। দেখেন ইসলাম কি জিনিস, ইসলাম নিয়েও কিন্তু আমাদের দেশের মানুষ গভীরতা যায় না। ইসলামকেও অন্যান্য ধর্মের মতোই নিচু একটা ধর্ম মনে করে, ধর্ম ধারণ থেকে, যে যেই জিনিস ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। যেমন যে ব্যক্তি হিন্দু আদর্শ নিয়ম কানুনকে গ্রহণ করে সেই অনুযায়ী তাকে হিন্দু ধার্মিক বলা হয়, যে ব্যক্তি খ্রিস্টানদের নীতি আদর্শ গ্রহণ করে সেই হিসেবে তাকে খ্রিস্টান ধার্মিক বলা হয়, যে ব্যক্তি ইহুদিদের নীতি আদর্শ পদ্ধতি কানুন ধারণ করে সেই অনুযায়ী তাকে কি বলা হয়, ইহুদি ধার্মিক বলা হয়, যেই ব্যক্তি শীতের নীতি আদর্শ শিখের নীতি আদর্শ গ্রহণ করে তাকে কি বলা হয়। কথা বলেন না কেন আপনারা, সবাই কথা বলতে হবে, মুখ খুলতে হবে, কি ধার্মিক বলা হয়, শিখ ধার্মিক বলা হয়। যে ব্যক্তি ইসলামের নীতি ও আদর্শ গ্রহণ করে সেই দিকে নিসবত করে খেতাব করে তাকে বলা হয় কি ধার্মিক, মুসলিম ধার্মিক। তাই ইসলাম একটা আদর্শের নাম, ইসলামের নীতির নাম, পদ্ধতির নাম, কানুনের নাম, নিয়মের নাম। ইসলামটা কি? ইসলাম 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 জিনিসটা কি? ইসলাম কাকে বলা হয়? মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান, এটা ভুয়া কথা, মিথ্যা কথা। আবার খ্রিস্টান ইহুদি নাস্তিকের ঘরে জন্ম হইলে আজীবন নাস্তিক থাকতে হবে, ইহুদি থাকতে হবে, খ্রিস্টান থাকতে হবে, মুসলমান হতে পারবে না, এটাও ভুয়া কথা, মিথ্যে কথা। মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমান নাও হইতে পারে, যেটা নূহ আলাইহিসসালামের ঘরে জন্ম হয়ে তার ছেলে মুসলমান না, অথচ আরজের ঘরে জন্ম হইয়া নবী ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা হয়ে গেছে, কথা বলেন না কেন। তাহলে মুসলমানের ঘরে জন্ম হওয়া শর্ত নয়, মুসলমান ইসলাম একটা আদর্শের নাম, নীতির নাম, পদ্ধতি কানুনের নাম। যে ব্যক্তি ইসলামের নীতি ও আদর্শ গ্রহণ করবে সে গিয়ে সবচেয়ে বড় কাফের হোক না কেন, সবচেয়ে বড় নাস্তিক হোক না কেন, ইসলামের নীতি ও আদর্শ গ্রহণ করার সাথে সাথে সে ফার্স্ট ক্লাস একজন মুসলমান হয়ে যাবে। আর ইসলামের নীতি ও আদর্শ যদি গ্রহণ না করে, সে মুসলমানের ঘরে জন্ম হলেও, নবীর ঘরে জন্ম হলেও, নবীর সন্তান হলেও, নবীর বাবা হলেও, সে কিন্তু জান্নাতে যেতে পারবে না, তাকে মুসলমান বলা জায়েজ হবে না। ইসলাম একটা নীতির নাম, আদর্শের নাম। আমরা ধর্ম বুঝছি, ইসলাম বুঝি নেই। কি বুঝছি? ইসলাম। আমরা মনে করি ধর্মীয় কিছু ক্রিস্টিকালচার পালন করলেই আমি একজন ধার্মিক হয়ে যাব। যেমন হিন্দুরা হিন্দুদের কিছু নীতি ও আদর্শ পালন করলেই ভালো একজন হিন্দু হয়ে যায়, অন্য যা করে করুক না কেন, দেখার বিষয় না। খ্রিস্টানরা মাঝে মাঝে ক্রুশকে চুমা দিলে রবিবার গিয়ে গির্জার মধ্যে একটু মাথা নত করলেই ও আজীবন খ্রিস্টান থাকবে, অন্য কিছু পালন করুক অথবা নাই করুক, এটা দেখার বিষয় না।
শিখেরা গুরু নানককে তপস্যা করলে, বড় বড় চুল রাখলে, মোষ রাখলে, বাস দাঁড়ি চুল না কাটলেই সে একজন শিখ হয়ে যায়। অন্য কোনো আদর্শ গ্রহণ করুক অথবা নাই করুক, ইসলাম শুধু নিচক কয়েকটা জিনিস মানার নাম নয়, ইসলাম কোড অফ লাইফ, জন্ম থেকে শুরু করে মৃত্যু নয়, শুধু মৃত্যুর পরে কাফন দাপন গোসল, কবরটা কিভাবে করবেন এই কবরটার নিয়ম ইসলাম বাতায় দিবে, এরপরে মৃত্যুর পরে তার জন্য ইসালে সওয়াব কী করবেন, কিভাবে করবেন তাও ইসলাম বাতায় দিবে, কিভাবে খাবেন, কিভাবে খানা দিবেন, কিভাবে খাদিমদারি করবেন, কিভাবে কামাই করবেন, কিভাবে খরচ করবেন, কিভাবে সন্তান পালন করবেন, কিভাবে ঘুমাবেন, এমনকি স্তানজের খালে কিভাবে যাবেন, কিভাবে বের হবেন, কিভাবে ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে, জজ কোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, হাইকোর্ট চলবে, সংসদ চলবে, তোমার জিন্দিগির প্রত্যেকটা জায়গায় ইসলাম দর্শন দেয়, আদর্শ দেয়, সেই অনুযায়ী চলার নাম মুসলমান। দেখেন তো আমরা মসজিদ ইসলাম অনুযায়ী চলি, মসজিদের বাইরে মনেই নাই এখানে ইসলাম আছে কি নেই, মসজিদে যাওয়ার পরে একেবারে সেজদা টেজদা ঠিক মতোই দেয়, কিন্তু মসজিদের বাইরে যাওয়ার পরেই আমি যে এইমাত্র যে আল্লাহু আকবার বলছি, কি বলছি, বড় কে, যার সামনে মাথা নত করছে, এইমাত্র মসজিদ থেকে বের হই, আর তার কানুন ভালো লাগে না, তার নিয়ম দেখছেন অবস্থাটা কি, ধর্ম বুঝছে ইসলাম বুঝে নাই, কি বুঝছে কি দেখি বুঝে নাই, ইসলাম বুঝে নাই, ইসলাম ভিন্ন জিনিস। এ মুসলমান আল্লাহ কি বললেন, উদখুলু ফিসসিলমি কাফফা, এইমাত্র আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। দেখেন আমাদের দেশের বহুত মানুষের নাম কিরে ভাই, তোর নাম কি করে সেন্টু, তোর নাম কি কেন্টু, তোর নাম রিন্টু, আছে কি নাই, দ্বিতীয়বার কি প্রশ্ন হবে, তুই মুসলমান না হিন্দু, নাম কি সেন্টু, দ্বিতীয়বার প্রশ্ন মুসলমান না, তোর নাম কি আব্দুল্লাহ, লোকটা কে ভাই, আব্দুর রহমান, লোকটা কে, দেখছেন সেন্টুর মধ্যে ইসলামের পরিচয় নেই, আবদুল্লার মধ্যে, কাজে যার নাম সেন্টু তুমি মুসলমান হতে পারো কিন্তু তোমার নামের মধ্যে ইসলাম নেই, তুমি হতে পারো মুসলমান কিন্তু তোমার নামের মধ্যে, কিন্তু আব্দুল্লাহ ওর নামের মধ্যে কি আছে, আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না ইহুদি না মুসলমান, অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে হতে পারো তুমি মুসলমান দাবিদার কিন্তু তোমার মাথার মধ্যে ইসলামের পরিচয় নেই, আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান, অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে চেহারার মধ্যে ইসলাম নেই, আমার পোশাক দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান, অনেকের পোশাক দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে পোশাক ইসলাম, অনেকের মেয়ে যখন রাস্তায় বের হয় শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যায়, তাহলে আমার আর কোনো দরকার নেই, বড় শয়তান রাস্তায় নামছে, কি কথা ঠিক না, হতে পারে মুসলমানের মেয়ে কিন্তু ওর মধ্যে কি নাই, সবাই কথা বলেন, অনেকের ছেলে দেখলে ইসলামের পরিচয়, ওর চোদ্দ গোষ্ঠীর মধ্যে ইসলামের পরিচয় নেই, কামাইয়ের মধ্যে নেই, খরচের মধ্যে নেই, চেহারার মধ্যে নেই, মাথার মধ্যে নেই, পোশাকের মধ্যে নেই, আর রাজনীতির মধ্যে তো ইসলাম আছে এরকম অনেক মৌলবীরাও বিশ্বাস করে না, কত বড় গাধা, কত বড় ছোট গাধা না, কত বড় গাধা, এ বোকারাম চৌধুরী তুমি মানো না সেটা ভিন্ন কথা, কিন্তু নাই বলো কেন, মানো না আমি নামাজ পড়ি না ভিন্ন কথা, কিন্তু ইসলামের মধ্যে নামাজ নাই এই অধিকার তোমাকে কে দিছে, আমি রোজা রাখি না আমার ব্যাপার, আমি ফাসেক, কিন্তু ইসলামের মধ্যে রোজা নাই এই কথা বলার অধিকার তোমাকে কে দিছে, তুমি হজ জাকাত আদায় করো তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলামের মধ্যে হজ জাকাত নাই এই কথা বলার অধিকার তোমাকে কে দিছে, আমি দাঁড়িয়ে রাখি না সেইটা আমার নোকসানি, আমার কমতি, আমার নফসানিয়ত, কিন্তু ইসলাম দাঁড়িয়ে নাই এই কথা বলার অধিকার তোমাকে কে দিছে, আমি সুদ খাই ঘুষ খাই এটা আমার কমতি আমার কসুর, ঠিক না, কিন্তু ইসলামের মধ্যে সুদ ঘুষের ব্যাপারে কোনো আইন নাই এই কথা বলার অধিকার তোমাকে কে দিছে, আমি পর্দা করি না সেটা আমার ব্যাপার আমার নোকসানি আমার গুনাহ, কিন্তু ইসলামের মধ্যে পর্দা নাই এই কথা বলার অধিকার তোমাকে কে দিছে,
তুমি বিএনপি করো, জাতীয় পার্টি করো, আওয়ামী লীগ করো, যা সৎ করো বা অসৎ করো সেটা তোমার ব্যাপার। ইসলামের মধ্যে রাজনীতি নাই, এই কথা বলার অধিকার তোমাকে কে দিছে? কে দিছে তোমাকে এই অধিকার? হ্যাঁ, তোমার মাথার মধ্যে গিলু আছে? রাজনীতি করতে করতে কি হয়? রাজা হয়, কথা বলেন। রাজনীতি করতে করতে নাকি ভুল বললাম? যারা রাজনীতি করে তারাই তো ক্ষমতায় যায়, নাকি যারা রাজনীতি করে তারা ক্ষমতায় যায়? আছে এরকম? দেখেন তো আমাকে, কেউ ক্ষমতায় কারা যায়? তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তা কিভাবে ক্ষমতায় গেলেন? আজীব হয়তোবা তোমার নামের চেঞ্জ হতে পারে, তোমাদের দেশের পানিকে পানি বলো, কেউ ওয়াটার বলে, কেউ মাউন বলে, নামের চেঞ্জ হতে পারে, কি কথা ঠিক না? কিন্তু যদি তুমি রাজনীতি নাই করো তাহলে দেশের প্রধান হবা কিভাবে? তা আমার নবী দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? দেশের প্রধান ছিলেন। আচ্ছা বলেন তো, সমস্ত নবীদের পরে প্রথম স্থান কার মর্যাদার দিক থেকে জানেন? আপনার মুসলমানের বাচ্চারা জানেন কি? স্কুলের পোলাপান জানো তো? তোমরা কি জানবা? তোমরা তো জানবা দুনিয়ার মধ্যে ক্রিকেটের মধ্যে এক নম্বরে কে আছে, তোমরা তো জানবা বল খেলার মধ্যে এক নম্বরে কে আছে, তোমরা তো বলবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লুচ্চা নায়কটা এক নম্বরে কে আছে, তোমরা তো চরিত্রহীনা কোন নায়িকাটা কে আছে সেইটার নাম জানো। কিন্তু আশা রায় মুবাশশারার নাম জানে মুসলমানের বাচ্চারা? গোটা নবীদের পরে কার প্রথম স্থান জানে? অনেকেই আমরা জানি না, এটা কসুর মুসলমানের, মুসলমানের দুর্বলতা, সবচেয়ে বড় দুর্বলতা মুসলমানদের, শিক্ষা নাই, জানাশোনা নাই, সব জিনিস প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না, কিছু জিনিস আছে যেগুলি পারিবারিকভাবে শিক্ষা দেওয়া হয়। মুসলমানের পরিবার হাজার মাসআলা জানে, যা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না, পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে। কিন্তু পরিবারের মধ্যে ইসলাম নাই, সব তো বকবাসবাদ হয়ে গেছে আমরা। গোটা নবীদের পরে প্রথম স্থানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? গোটা নবীদের পরে দ্বিতীয় স্থান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? গোটা নবীদের পরে তৃতীয় স্থান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? গোটা নবীদের পরে চতুর্থ স্থান আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? গোটা নবীদের সর্দার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনিও দেশের প্রধান ছিলেন। দেখেন অবস্থা নাকি? সমস্ত নবীদের শ্রেষ্ঠ আমার নবী, তিনিও দেশের প্রধান। সমস্ত নবীদের পরে প্রথম স্থান যারা আবু বকর রাদিয়াল, তিনিও দেশের প্রধান, দ্বিতীয় সেও দেশের প্রধান, তৃতীয় সেও দেশের প্রধান, চতুর্থ। আর তুমি বলো কি ইসলামের মধ্যে রাজনীতি নেই? তুমি পালন করো না সেটা তোমার ব্যাপার, সেটা একমাত্র তোমার ব্যাপার, কিন্তু নাই এই কথা বলার অধিকার তোমাকে কে দিস? আমি কথাটা বুঝাতে পারছি? শোনেন, যদি ছেলে বাবার কথা না মানে তাহলে বেয়াদব হয়, অস্বীকার করলে জারজ হয়, বুঝেন নাই? বাবা ছেলেকে হুকুম করছে এটা কর, ছেলে মানল না, ছেলেটাকে কি বলবেন? কি বলবেন? কিন্তু ছেলে যদি বলে এটা আমার বাবা না, অস্বীকার করলে ভেজাল হয়, অস্বীকার করলে অবৈধ হয়, ঠিক থাকে না, না মানলে ফাসেক হয়, বেয়াদব হয়, নামাজ না পড়ো ফাসেক, রোজা না রাখো ফাসেক, দাড়ি কাটো ফাসেক, বিপর্দা চলো ফাসেক, মদ পান করো ফাসেক, সুদ খাও ফাসেক। যদি বলো নামাজ লাগে না, কথা বলেন না কেন? যদি বলো রোজা লাগে না, যদি বলো সুদ ইসলামে বৈধ, যদি বলো মদ ইসলামে বৈধ, খবরদার অস্বীকার করিও না, অস্বীকার করিও না, না মানো ফাসেক, কিন্তু অস্বীকার করলে বেইমান হয়ে যায়, বেইমান হয়ে যায়, বেইমান হয়ে যায়। আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে ইসলামের বিরুদ্ধে হাজারো থিম থট ঢুকাইয়া দিছে মাথার মধ্যে, ওদের ছোটবেলাটা সূচনাই হয় ইসলাম বিদ্বেষী অবস্থায়, ছোটবেলার থেকে। আচ্ছা ইসলামের চেয়ে ভালো নীতি ও আদর্শ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, কোনোদিন পারবে? এই যে দর্শনের বিরুদ্ধে এত কিছু বলে, এত কিছু চলতেছে, দর্শন বাড়ে না কমে? বাড়তেই থাকবে, জীবনেও কমাতে পারবা না।
আমি চ্যালেঞ্জ দিলাম, জীবনেও সম্ভব না। কেন? তোমরা মূলে যাও না, তোমরা মাথা নিয়ে চিন্তা করো ধর্ষণের কারণটা কি, কি কারণে হচ্ছে, এই চিন্তা তোমরা করো না। কিন্তু ইসলাম চিন্তা করে এই কাজটা হয় কেন, এর জন্যই ফার্স্ট ইসলাম পর্দার ব্যবস্থা করছে। পর্দা করো, আবার ওই ড্যান্স মার্কা পর্দা না, ডিজিটাল পর্দা না, খালেস পর্দা। কি পর্দা ভাই? না ডিজিটাল পর্দা, বোরখা এমনভাবে পরে মাজা কোমরের সাইজ সব বোঝা যায়। এই পর্দায় ধর্ষণ বন্ধ হয় না, এই টিজিং বন্ধ হয় না, যেই পর্দায় রং দেখা যায় না ওই পর্দায় ইফতিজিং বন্ধ হয়, ধর্ষণ বন্ধ হয়। কথাটা বোঝাতে পারছি? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। ইসলাম অনুযায়ী চলো, দুনিয়াতেও শান্তি, মৌয়াতেও শান্তি, কবরেও শান্তি, কেয়ামতেও শান্তি, মিজানেও শান্তি, পুসরাতেও শান্তি, জান্নাতে আজীবন শান্তি। আমি অনেক সময় গরিবদের দিকে তাকায় থাকি, আফসুস করি, কলে কেন হুজুর? আহা বেসারায় এসির স্বাদ বুঝে নেই, মর্মর পাথরের বিল্ডিংয়ের স্বাদ বুঝে নেই, মার্সিডিজ বিএমডাব্লিউর গাড়ির স্বাদ বুঝে নেই, ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের স্বাদ বুঝে নেই, হরেক রকমের খাদ্যের স্বাদ বেসারায় কষ্ট করতে 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 কালো বানাইয়া ফেলাইছে শরীরটাকে, চামড়া ফুরিয়ে গেছে, দুনিয়াতে কষ্ট করছে। আল্লাহ না করুক যদি কবরেও কষ্ট হয়, কেয়ামতেও কষ্ট হয়, এর সে বড় আফসোস আর কিছু হইতে। কেন তুমি কষ্ট করবা কবরে? কষ্ট করবা কেন তুমি? কেয়ামতে কষ্ট করবা কেন? তুমি কি জানো না গরিবদের জন্য আল্লাহর হাবিব কি সুসংবাদ জানাইছে? গরিবরা বলরোগদের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর আগে বেটা? গরিবদের জান্নাতে যাওয়া খুবই সহজ। কেয়ামতের ময়দানে গরিবদের মর্যাদা ফজিলত দেখিয়া, ফজিলত দেখিয়া বড় লোকরা আফসুস করবে, হরে গরিব হইলাম না কেন। হামান নবী কি বলেন জানেন? মাওলা হে তুমি আমাকে গরিবদের সাথে দুনিয়াতে রাখিও, গরিবদের সাথে মৃত্যু দিও, গরিবদের সাথে কেয়ামতের ময়দানে উঠাইও। ও গরিব, তোমার সে জান্নাতে যাওয়ার সহজ আর কোনো পথই নেই, কোনো রাস্তা নাই, তোমার গরিব হওয়াটাই জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় সহজ রাস্তা। তোমার গরিব হওয়াটাই তোমার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় সহজ রাস্তা। বলতে পারো হুজুর আমরা কিভাবে সহজে নামাজ ইসে পড়বো জান্নাতে যাব? আমাদের তো জামা থাকে না, শরীর ভিজা থাকে, এসির মধ্যে নামাজ পড়তে পারি না, কিভাবে জান্নাতে যাব? ওরে গরিব তুমি কি জানো আহলু সুফফার যে সদস্যরা ছিল, আহলু সুফফার যারা সদস্য ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত করেন এদের একজনেরও দুইটা কাপড় ছিল না, একজনেরও দুইটা কাপড় ছিল না, যে পড়ছে গাও খালি, শরীরের মধ্যে আর কাপড় নেই। শুধু তাই নয়, আহলে সুফফার কোনো সদস্যরা এরকম হাত না দিয়া খোলাভাবে হাঁটতে পারতো না, কাপড় এত ছোট ছিল, যদি এরকম হাত না দিয়ে হাঁটতো তাহলে সরঙ্গা বের হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, এর জন্য সবসময় এরকম কাপড় ধরে হাঁট, গায়ে কিছু নেই। আব্দুল্লাহুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ছোটবেলায় তার বাবা মারা গেছে, তার চাচার ঘরে লালিত পালিত, চাচা খুবই আদর করতেন, কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলামিন চাচাকে ঈমানে শারাফাত দান করেন নাই। আব্দুল্লাহুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানে শারাফাত দান করছেন, বুঝে আসছে, যখনই তার চাচা শুনতে পাইছেন যে সে ইসলাম গ্রহণ করছে খিপে গেছে, মারাত্মক ক্ষিপ্ত হয়ে গেছে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ অবস্থায় ঘরের থেকে নামায় দিয়েছে, বের হয় এখান থেকে, বের হ, উলঙ্গ। তার মা সহ্য করতে পারেন নেই, ঘরের থেকে একটা চাদর একটা কম্বল মেলা মারিয়ে দিয়েছে, নে এটা নে। আবদুল্লাহুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটাকে দুই টুকরা করে এক টুকরা পরিধান করলেন, এক টুকরা গায়ে দিলেন, সোজা আমার নবীর দরবারে, সোজা সোজা নবীর দরবারে আসছে, প্যান্টে ক্ষুদা, কাপড় চোপড় সেরকম নাই,
ধরা কাপড় ছাড়তে পারে না হাত, তাহলে সব কিছু দেখা যাবে। প্যাডের মধ্যে ক্ষুদা, এত ক্ষুদা টিকতে পারে না। নবী আলাইহিসসালামের রওজা পাকে আসিয়া বসিয়া গেছে, তার দরজার সামনে বসিয়া গেছে, জিকির শুরু করছে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জোরে জোরে জিকির শুরু করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ বলেন, হে আস্তে জিকির কর, রিয়া কর, মানুষকে দেখাবার জন্য জিকির করো। নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লাম, দা ছেড়ে দাও, আবদুল্লাহকে ছেড়ে দাও, ও মানুষকে দেখাবার জন্য জিকির করে না, বরং নিজের কলবকে নরম করার জন্য জিকির করতে আসে। ছেড়ে দাও আবদুল্লাহকে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসেন, জিকির করেন তবুকের ময়দানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান, তিনি দেখেন না আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের একজন হবে, যে মাঠের মধ্যে কবরস্থানের মধ্যে আলো দেখা যায়। তিনি যখন কাছে গেলেন, দেখলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামিয়া গেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরের উপরে আছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কবরে নামিয়া বলেন, তোমার ভাইয়ের লাশ আমার হাতের মধ্যে দাও, আমি তাকে নিজে দাফন করব। নিজের হাতে লাশকে রাখলেন এবং ওঠার সময় বুকে হাত দিয়ে বলছে, মাওলা রে, আমি ওরফের রাজি, তুমিও রাজি হইয়া যাও। রাবি বলেন, আমি এই দৃশ্য দেখিয়া আমি আল্লাহর কাছে কামনা করতেছিলাম, এই লাশটা যদি আব্দুল্লাহ না হইয়া আমার হইতো, তাহলে আমার জন্য সবচেয়ে কল্যাণকর হইতো। এই গরিবের দলেরা, মাওলার কাছে গরিবদের ইবাদতে এত মজা, তুমি কি দেখো নাই? বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা গরিব ছিলেন, নিজেও গরিব, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, এক টাকার মালিক না, এক শতক জমিরও মালিক আমার আব্দুল বিলাল ছিল না। জবান ছিল তোতলা, গায়ের রং ছিল কালো, হাফসার লোক, কিন্তু আমার মাওলার কাছে এত দামি। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে হাঁটতেন, কিন্তু তার পায়ের আওয়াজ আরশে মহল্লায় পাওয়া যায়। এই গরিবের দলেরা, তুমি কি জানো, যদি তুমি এই গরিব অবস্থায় মাওলার ইবাদত করো, আমার মাওলা তোমার ইবাদতে খুশি হইয়া যাবেন, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। গরিব, তোমার অনেক সময় জামা থাকে না, শরীরের মধ্যে ঘাম, কাপড় তোমার সম্পূর্ণ ঘামে ভিজা থাকে, এই অবস্থায় যদি তুমি পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় আমার মাওলাকে সেজদা করতে পারো, বড় লোকলা এসির মধ্যে সেজদা করলে আমার মাওলা যে খুশি না হবে। মাওলা ফাক রব্বুল আলামিন গরিবদের মাটির মধ্যে সেজদায় তার চেয়ে 100 গুণ বেশি খুশি হইয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু হে বড় লোকের দলেরা, তোমরাও নৈরাশ হইও না, আল্লাহ পাক বড় লোক বানাইছে, কোনো চিন্তা নাই, কিন্তু হালালভাবে রুজি কামাই করো, হালালভাবে খরচ করো, কিন্তু খবরদার তোমার কামাই এবং খরচের মধ্যে হারাম ঢুকতে না পারে, এবং বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো। বুখারীর মধ্যে রওয়ায়েত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুইটা জিনিস নিয়ে মানুষ মানুষের উপরে গিফটা করতে পারে, প্রতিযোগিতা করতে পারে। একটা হলো, কেউ যদি কাউকে, যদি আমার মাওলা ফাক এলেম দান করে, ওই এলেমের কারণে কেউ কাউ সাথে গিফটা করতে পারে। আর একটা হলো, কেউ কেউ যদি আমার মাওলা ফাক মাল দান করে, আর মালকে যদি এই ব্যক্তি বেশি বেশি দান করে, এই ব্যাপারেও মানুষ মানুষের সাথে গিফটা করতে পারে। আর ওই ব্যক্তি এত দান করে, আমি কেন পারলাম না, আমি কেন দান করতে পারবো না, দান করতে থাকো, হালাল রুজি কামাই করে হালালভাবে খরচ করো, গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, যদি গুনার থেকে বাঁচাইতে পারো হালালভাবে জিন্দগি চালাইতে পারো, যদি গুনা খাতা মাফ করাইয়া মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাইতে পারো। আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে, আমার যুবক, আমার ছাত্র কলেজের মধ্যে টুপি মাথায় দিয়া গেছে, কলেজের সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথার থেকেও টুপিটা নামায় নাই।
আমার যুবক দাঁড়ি রাখিয়া কলেজে গেছে, কলেজের সাথীরা দাঁড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়াও দাঁড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গাড়িয়া রাস্তায় বের হয়েছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁড় থেকে নামায় নাই। আমার যুবককে কত সুন্দর কত আকর্ষণীয় চেহারা দান করছি, কত মেয়ের অবস্থা, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো, কিন্তু আমার যুবক বসে নিয়া খাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি তোমার সাথে কথাও বলতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, দেখ আমার বড় লোক টাকার কোনো অভাব নাই, এমন কোনো গুণা নাই যে এই গুণা সে করতে পারতো না। আমেরিকা রাশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর গিয়া গুণা করতে পারতো, কিন্তু আমি মাওলার ভয় একটা গুণার কাজের কাছেও যায় নাই, কোন জান্নাত কামাই করছে, দেখ আমার গরিব প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে, এরপরও একটা লোকমা হারামও তার প্যাটের মধ্যে ঢুকায় নাই, দেখ আমার মহিলা এত সুন্দরী এত আকর্ষণীয় চেহারা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ পয়দা হয়েছিল, কিন্তু আমি মাওলার ভয়ে রাস্তার মধ্যে বেপর্দ অবস্থায় নামে নাই, কোন জান্নাত কামাই করছে, দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ. الله তুমি কবুল করিয়া নাও, যখন আল্লাহ বগের মুমিন বান্দা মধ্যে মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাচ টাচ করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেল মানা যাওয়া হেরের মালা নিয়া দাঁড়াইয়া রয়েছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলে আল্লাহ তা খফু আলা তাহজন, এ যুবক এ ছাত্র কোনো ভয় নাই কোনো চিন্তা নাই, হে গরিব কোনো চিন্তা নাই কোনো ভয় নাই, এ বড় লোক অসুস্থ কোনো চিন্তা নাই কোনো ভয় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহের মোহাম্মদ বান্দা মানে রুটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ ফকের মোমেন বান্দা মধ্যে কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুই কবুল করিয়া না বাবারে, তোমার আমার কোনোই টেনশন, তোমার আমার কোনোই কোনো চিন্তা নাই, কোনো হুঁশ নাই, কোনো খেয়াল নাই, কি নিয়ে রওনা করছ বাবারে, যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাও, মাওলা ফক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য এমন সুন্দর কবরের ব্যবস্থা করছে, বাবার আসলে মাটির কবর তো আসল কবর না, মুমিন মুত্তাকিদের জন্য চতুর্থ আসমান রওজাত মিন রিয়াজিল জান্নাতিল্লিন হলো মুমিন মুত্তাকিদের জন্য আসল কবর, ওই কবর এত সুন্দর, আল্লাহু আল্লাহ, যখন মুমিন মুত্তাকিরা কবরের মধ্যে যাবে তাদের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে একটা সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তি কে, তখন যুবকরা বলবে, ছাত্ররা বলবে, মুরব্বীরা বলবে, ফেরেশতা সাবধানে কথা বলো, কিসের প্রশ্ন করছ, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথার দিকে টুপি নামাই নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যেও পোষ লাগাই নাই, ওই ব্যক্তির এশক মোহাম্মদে পড়িয়া লম্বা জামাও ঘাট থেকে নামাই নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া জীবনের মায়া করি নাই, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া স্ত্রী সন্তান মেয়ে ছেলে সমস্ত কিছুর মোহাম্মদ দূর করিয়া, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া শুলির ভয় করি নাই, ফাঁসির ভয় করি নাই, ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে সাদাকা দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে, ওয়া ফুসুল ফরাশা বিনাল জান্নাত ওয়াল বিসু বিনাল জান্নাত,
এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবা রে। কখন যে কবরের সময় চলিয়া যাবে আল্লাহের মোমেন বান্দা মধ্যে কোনো কিছুই টেয়ার করতে পারবে না। এরপর কিয়ামতের মধ্যে আল্লাহের মোমেন বান্দা মধ্যে উঠবে ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দান আল্লাহর মুমিন বান্দা মধ্যে উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের জাহান্নামের আওয়াজ, কিসের সূর্যের গরম, কিসের পুসরাত, কিসের মিজান, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং আল্লাহর মুমিন বান্দা মধ্যে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বিয়ার মাওলাই কই আমার মাওলাই কই, আল্লাহ তুই কবুল করিয়া না। ও যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, আমার মাওলা ভাগ রব্বুলান ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা উজ্জ্বল হইয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া না। পৌঁছনাথ পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শুধু শান্তি, শান্তি আর শান্তি, অশান্তি আর কি জিনিস কোনোদিন মুমিন মুত্তাকিন দেখবে না। কবুল করিয়া নিও। কে তোমার বেনমাজি বাবারা, এ বিরোধীরা বাবারা, আমার পর্দারা বেপর্দা মা বোনেরা, এ হারাম খোরের দলেরা, গাঁজা খোরের দলেরা, হে সুদখোর ঘুষখোরের দলেরা, বাবারে তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি, কী নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কী নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, বাবারে হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি জানো না ফরমান বদমাস বেঈমান যখন মৃত্যু পিছনে আসার খাইয়া পড়িয়া যাবে, না ফরমান বদমাস বেঈমান যখন মৃত্যু পিছনে ঢলিয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা না ফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। না ফরমান বদমাস বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস খুলিয়া খুলিয়া গেছে, আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে আঘাত, মা শিকার আঘাত, মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফর মনে রুয়ার বাইর হইতে চাইবে না, রুডা থর 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 করে কাঁপতে থাকবে, 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, করুণ দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের দিঘির রুহটা তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম গোসা হইয়া রুডার ঘুরিয়া এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না, আল্লাহ তুই আমাদেরকে মাফ করিয়া দাও। যখন কবরে দাফন করা হবে, কবরের সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রওজার সাথে সুর এক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন দেখবেন না ফরমান মাথার সাথে আমার নবীর মাথার মিল নাই, না ফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, নাফরমানের পোশাকের সাথে আমার নবীর পোশাকের মাল মিল নাই, নাফরমানের নীতির সাথে আমার নবীর নীতির মিল নাই, আদর্শের মিল নাই, চরিত্রের মিল নাই, আমলের মিল নাই, নাফরমানের নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই,
নাফরমানের নেতার কথা শুনে আমার নবীর কথার কোনো মিল নাই, কোন জায়গায় খুঁজিয়ে পাবে না। তখন নাফরমান চিন্তা করে কি বলবো, কোনটা বলবো, কোনটা সঠিক কোনটা ভুল তো আমার কিছুই জানা নাই। তখন নাফরমান বলবে হা লাদেরি, আমি ওনাকে চিনিও না, সে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলে কাজাম আদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাথরের মাটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া দর, অমনি 99টা সাপ আসিয়া না পারবে প্যাঁচ মারবে। আল্লাহ তোমার নবীর আদর্শ মানার তৌফিক দিয়া দেয়। কি নিয়ে রওনা করছ? জীবন ধ্বংস করিয়া ফেলাইলা, জীবন ধ্বংস করিয়া ফেলাইলা। আরে বাবা রে, ঘুমের থেকে উঠলাম, সারাদিন কাজ 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 এই অবস্থায় শুয়া পড়লাম, আবারও ঘুমাইলাম, আবারও কাজ কাজ করতে করতে 30-40-50 বছর হয়ে গেল। আরে দুনিয়ার চিন্তা করতে 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 করে দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইলাম, দুনিয়ার চিন্তা করতে করতে কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিলাম। বাবা রে, এই খাওয়া বাঁচার জন্যই কি দুনিয়াতে আসছি? গরুর মতো গরু সারাদিন খায় আর খায় আর খায় আর ঘুমায়, কাদাও খায় আর ঘুমায়, শুয়ারও খায় আর ঘুমায়। আরে তুমি আমি খাইলাম আর ঘুমাইলাম, কিন্তু মাওলার পরিচয় পাইলাম না, আমার মাওলাকে চিনলাম না, মাওলার হুকুম মানলাম না। বাবারে কি বলবো, আজাবুল কবর হক, কোন কবর আজাব সত্য কোনো সন্দেহ নাই। বাবারে তোমার আমার কবরের কোনো চিন্তা নাই। আহ, অথচ খাদিজ কোবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন কান্দেন আর গড়াগড়ি করেন, শরীরের মধ্যে সমস্ত ধুলাবালি লাগাইয়া ফেলাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়ছে, দৌড়ে গিয়ে আল্লাহর হাবিবের কাছে বলেছে, আব্বা যান জলদি আসেন, আমার মা কান্নাকাটি করতেছে, আমার মা শরীরের মধ্যে ধুলাবালি লাগাইয়া ফেলাইছে। আল্লাহর হাবিব আসিয়া দেখেন খাদিজা কান্দে গড়াগড়ি করে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কেন কান্দো, কেনই বা গড়াগড়ি করতে আস? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে, সহযোগিতা করার জন্য আসে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি বিপদে পড়িয়া যাই আর আমার মা ওলা তোমাকে সাহায্য না করে আমার কি উপায় হবে, সেই কবরের চিন্তা আমি কান্নাকাটি করতে আছি। আল্লাহর হাবিব আলাইহিসসালাম, খাদিজা কান্না থামাও, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি কান্না থামাবো না, এই কান্দতে কান্দতে আমি মাওলার কবরে চলিয়া যাব। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। আল্লাহর হাবিব আলাইহিসসালাম কথা অনুযায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি যদি তিনটা ওয়াদা আমার সাথে করতে হবে কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন, কি ওয়াদা তুমি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আপনার জুব্বা মুবারক, জামা মুবারক দিয়ে আমাকে কাফন পরাইবেন, আপনার কাপড়ের বরকতে দুই পাশের কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য খাস করিয়া দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আযাব হবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাফন করিয়া যখন সবাই করে চলে আসবে আপনি আমার কবরের কাছে আসতে পারবেন না, বরং আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়া দিবেন, আমি দিতে পারবো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম, খাদিজা আমি ওয়াদা করলাম, তিনটা ওয়াদা আমি পালন করবো।
যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াদা করলেন, খাদিজা শান্ত হইলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস জুব্বা মোড়ক দিয়ে কাফন পরাইলেন, তার জন্য খাস করিয়া দোয়া করলেন। তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস ঘরে আসলেন না, কবরের কাছে দাঁড়িয়ে আছেন। রাত্র অনেক হইয়া গেছে, আল্লাহ পাক ডাক, ওর হাবিব গো, সবাই তো ঘরে চলিয়া গেছে, আপনি কেন কবরের কাছে দাঁড়াইয়া আছেন, আপনি কেন যান না? নবী আলাইহিস সালাতু ওয়াস ডাক দিল, মাওলা রে, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইলাম, কই ফেরেশতাদের কোনো ইশারা শব্দ পাই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, আমার হাবিব গো, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেয়া লাগবে না, বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলায় নিজে ফেরেশতাদের জবাব দিয়ে দিছি। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, যেই খাদিজার পক্ষ থেকে মাওলায় নিজে ফেরেশতাদের জবাব দিয়ে দিছেন, সেই খাদিজা কবরের প্রতি এত কাঁদতে পারে, এত ঘোরাঘুরি করতে পারে, তোমার আমার সেই কবরের চিন্তা কেন চোখে পানি আসে না, কেন কান্নাকাটি করি না, কেন কলিজা কাঁপে না বাবা? আসলে কপাল পুড়িয়া গেছে আর কিছু না, আর কিছু না, আর কিছু না। খবরদার, 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 হাসিবু কবলান তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজার সংখ্যা বেশি, রোজার কাজার সংখ্যা বেশি, তোমার দাড়ি কাটার বয়স বেশি না দাড়ি রাখার বয়স বেশি? আল্লাহ, গুনার সংখ্যা বেশি না নেকের সংখ্যা বেশি? গুনা যা করছি তওবা করতে পারলাম কি পারলাম না, আবার তওবা করছে আমার মাওলানা মাফ করছে কি করে না? বাবারে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না, খবরদার, খবরদার, কিয়ামতের মধ্যে উঠিও না। কিয়ামতের ময়দান খুব মারাত্মক জায়গা, খুব কঠিন জায়গা রে বাবা। আজকে দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, 15,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে, 15,00,000 মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফেলাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। এত লক্ষ লক্ষ, এত কোটি কোটি উপরের সূর্যের আলোতে, সূর্যের আলোতে যদি দুনিয়ার পানি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 2 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, না ফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম বই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালে টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উত্তেজে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, কোন কোন নাফরমান ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণের ঘাম হইয়া যাবে, কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কোন কোন নাফরমান গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা রে, খবরদার, খবরদার। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, তাকাদু তামাইয়াযু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে,
এক মাইল দুই মাইল উঁচা হইয়া জাহান্নামের আগুন ধাউ 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 করে আওয়াজ করতে থাকবে, শো শো আওয়াজ করতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসো, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মূসা খলিলুল্লাহ নাফসি নাফসি ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি আদম সাবুল্লাহ নাফসি নাফসি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, মা সন্তানের খবর নেবে না, সন্তান মায়ের খবর নেবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপালপুরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের মধ্যে দাড়ির মধ্যে কেমনে পৌঁছ লাগা, কোন স্ত্রী প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তো লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না, কাজে আজকের থেকে মন কি বুঝরে মন, আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু যায় যাক আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাইবের দাঁড়ির মধ্যে আমি আর পোস মারব না ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি খবর করিয়া দাও, আল্লাহ তোমার নবীর চেহারার মধ্যে আমাদের সবার চেহারা বানাইয়া দাও। আল্লাহ তোমার নবীর সুরাত মতো আমাদের সবার সুরাত করিয়া দাও, আল্লাহ তোমার নবীর পোশাকের সাথে আমাদের সবার পোশাকে মিল করিয়া দাও, আল্লাহ তোমার নবীর চরিত্রের সাথে আদর্শের সাথে আমাদের সবার চরিত্র মিল করিয়া দাও। কি বলবো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? বাবারে নবীদের কলব সাফ ছিল পরিষ্কার, তারা তো মাসুম, তাদের কলবে সব ধরা পড়ত, সব সময় আল্লাহর কাছে ব্যস্ত ছিল, আখিরাত নিয়ে চিন্তা করত, আল্লাহ সব সময় আখিরাত নিয়ে ব্যস্ত, দিন নিয়ে ব্যস্ত, ইবাদতের মধ্যে মশগুল, আর তোমার আমার কোনো চিন্তা নাই, আসলে কপাল পুড়িয়া গেছে বাবারে আর কিছু না, বাবারে হিসাব নিকাশ করিয়া মাওলার কবরে যাইও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওই পানির জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে, আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, কোনো ঝমঝম কুয়ার পানি না, কোনো জান্নাতের নহরের পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের সুখের পানি। আল্লাহ তুই কবুল করে দিও। এ নেবুখারাম তুমি কি জানো, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি যে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে বের করতে পারো, আমার মাওলা ফক রব্বুল আলামিন ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে, অথচ কিয়ামতের ময়দানে নাফার মানা কান্তে কান্তে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে,
ওই চোখের পানি রক্ত বের হইতে হইতে গালের চামড়া গোষ্ঠগুলি সব খুলিয়া পড়িয়া, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে, টনকে টন টনকে টন টনকে টন পানি চোখের থেকে বের হইতে থাকবে, কিন্তু এত পানি পড়বে কিন্তু কোন পানিতে আল্লাহ হবে না। আল্লাহ তুমি খবর করিয়ে নিও বাবারে, তোমার আমার চোখের পানির কোনো চিন্তা নাই। অথচ নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরজুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান মাওলা, হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে শুধু রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি, তানা সারা উমরি মিয়াদি ওয়ালা আদরি, আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না, আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না। অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার চুল পাকিয়া গেল, আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার কান দুর্বল হয়ে গেল, হাত দুর্বল হয়ে গেল, পাও দুর্বল হয়ে গেল, আমার মাজা ঝুঁকিয়া গেল, আমার সামনে আমি কবরে চলে আসলাম কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। মাওলারে গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে কবরে নিও না। বাবারে তবে মুমিন মুসলমান মানদের সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না। এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে, এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকখানি আপনার অলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আকলাম মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে, বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা, চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালয় মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুধরে মন, একদিন এই ঘরের দরজ দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয় লাগা শরবত খাওয়াছে, কত মেয় লাগা বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরে আসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ।
আল্লাহ কত আলেম ওলাম দিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়ি ওলা ভাইদের কিনে হাত তুললাম, আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়ি ওলা যখন কান্দন না তখন তুমি লজ্জা পাইয়া যাও, আল্লাহ কত বিগুণ না বলে তালবে আলিম যাদের পায়ের নিচে ফেরত তারা পাকটা বিছায়া দেয়, আল্লাহ কত জাকির শাকির তোমার খাস খাস বন্দার কিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবাই গুনাগাথা মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না, তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে, আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়ে আসি নাই, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ গাঁজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি, কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মরুম বিবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও, আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই, আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না, আল্লাহ যত মোমেন মোমিনা যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আজাবকে মাফ করে দাও, আল্লাহ আমাদের শায়খ মসজিদের কবরকে জান্নাতের বাগিচা বলে আনো, মা দাদা সহ তমাম দুনিয়ার মা শায়খদের মা পাঙ্কে জান্নাতের বুলন্দ করে দাও, আমাদের আহলাওনা তোমার খাস গোলাম বানি সব কবল করে না, রব্বানা হামলানা মিনা জোয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আইন ওয়া জান্নাতা লিল মুত্তাকিনা ইমামা, رب ارحمهما كما ربياني صغيرا, وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين, ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.